নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন যে কোশ্চেনের অ্যান্সার আপনারা রাইট করছেন সেটাই রাইট এবং যেটাই ভুল করছেন সেটা ক্রস মার্ক করবেন এইভাবে আমরা টোটাল আজকে পঞ্চাশটা প্রশ্ন পড়ব তা আপনারা নিজেরাই স্কোর করবেন যে পঞ্চাশে আপনার কার কত স্কোর হল যদি আপনার স্কোর সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব থাকে তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর যদি তার নিচে থাকে তাহলে জানবেন আপনাদের একটু গুরুতর সিচুয়েশানে আছেন তার কারণ সিক্সটি পার্সেন্টের উপরে যারা তা তাদের উচিত হবে আমাদের রেগুলার ভিডিও দেখতে যাতে তাদের পারফরমেন্সটা ঠিক থাকে এবং যাদের পারফরমেন্স সিক্সটি পারসেন্টের নিচে তাদের উচিত হবে আমাদের চ্যানেলের প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো দেখে নেওয়া তার কারণ আপনারা যদি এই সমস্তগুলো ভিডিওগুলো দেখে নেন আর আমরা এই ভিডিওগুলো সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আপনাদের আগামীতে পরীক্ষা দেওয়ার সময় যাতে কোনো কোশ্চেন না আটকায় বা কোনো কোশ্চেনে অসুবিধা না হয় আমরা সেন্ট্রাল ট্রেড বেঙ্গল ট্রেড আসাম ট্রেড এবং ত্রিপুরা ট্রেডের প্রচুর ভিডিও হাজারের উপর ভিডিও আপলোড করেছি আশা করছি সেগুলো দেখে নিলে আপনাদের উপকারে লাগবে তা আমরা আজকে আলোচনা করবো চারশো এক নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের যে প্রশ্নগুলো আছে তা সেই প্রশ্নগুলো দেখতে চান তাহলে সেগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লে যান প্লে লিস্টে দেখুন পরপর আমাদের এই ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ হিস্ট্রি বলে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করব আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে তো শুরু করছি আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি তা চলুন আমরা আলোচনা শুরু করছি কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনী সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন অপশান এ হুমায়ুন অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি আকবর এবং অপশন ডি হচ্ছে বাবর চারশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টু রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন অপশন এ বাবর অপশন বি আকবর অপশন সি ফিরোজ তুগলক আর অপশন ডি আলাউদ্দিন খুলজি চারশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আকবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর রুপিয়া মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন অপশন এ আকবর অপশন বি শেরশাহ অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি জাহাঙ্গীর চারশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আকবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফোর নিচের মুঘল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সরেক্ষা বিস্তৃত ছিল অপশান এ আকবর অপশন বি হুমায়ুন অপশান সি জাহাঙ্গীর এবং অপশান ডি ঔরঙ্গজেব চারশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গজেব চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন অপশন এ অশোক অপশন বি বিম্বিসার অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত এবং অপশন ডি অজাতশত্রু চারশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিম্বিসার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কৃষি জমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল কোন সম্রাটের সময় ভারতের এই প্রথা প্রথম চালু হয় অপশান এ ফিরোজ তুগলক অপশান বি মোহাম্মদ বিন তুগলক অপশান সি আলাউদ্দিন খলজি এবং অপশান ডি শেরশাহ চারশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শেরশাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কে নির্গুণ সংস্কারক হিসেবে পরিচিত অপশান এ তুলসীদাস অপশন বি সুরদাস অপশান সি শ্রী চৈতন্য এবং অপশান ডি কবির চারশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কবির নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোন ইংরেজকে জাহাঙ্গীর খা উপাধিতে সম্মানিত করেছিলেন অপশান এ এডওয়ার্ড টেরি অপশান বি স্যার টমাস রো অপশান সি উইলিয়াম হকিংস এবং অপশান ডি এদের কেউ না আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উইলিয়াম হকিংস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইন আহমেদনগরের বিখ্যাত বিবি তার লক্ষ্য রাজার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অপশন এ মুঘল অপশন বি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপশন সি বিজাপুরের শাহী শক্তি এবং অপশন ডি হায়দ্রাবাদের নিজাম শক্তি চারশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মুঘল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টেন ভারতে প্রথম মুসলিম শাসককে অপশান এ মোহাম্মদ গজনী অপশান বি মোহাম্মদ বিন তুগলাক অপশান সি কুতুবউদ্দিন আইবাক এবং অপশান ডি মোহাম্মদ ঘুরি চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কুতুবুদ্দিন আইবাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোন রাজার সভাসদ ছিলেন অষ্টদিগ্গজ অপশন এ হর্ষবর্ধন অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি কৃষ্ণদেব রায় এবং অপশান ডি রাজা চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কৃষ্ণদেব রায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন অপশন এ বাবর অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি মোহাম্মদ ঘুরি চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের এক সম্রাটের পাশাপাশি তার পত্নী ও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন সে কে সেই রানী অপশন এ রাজিয়া সুলতানা অপশন বি চাঁদ বিবি অপশন সি নূরজাহান এবং অপশন ডি মমতাজ মহল চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নুরজাহান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফরটিন নিচের সম্রাটদের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক অপশন এ জাহাঙ্গীর অপশন বি কুতুব আইবক অপশন সি শের শাহ এবং অপশান ডি বাবর চারশো চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শের শাহ্চেন কোশ্চেন্ড্রেড ফিফটিন প্রাচীন ভারতের ইতিহাসে রত্নাকর ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হতো অপশন এ আরব সাগর অপশন বি বঙ্গোপসাগর অপশন সি ভারত মহাসাগর অপশন ডি কামবে উপসাগর চারশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভারত মহাসাগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল অপশান এ বলবন অপশন বি আলাউদ্দিন খলজি অপশান সি কুতুবুদ্দিন আইবাক এবং অপশান ডি ইলতুৎমিস চারশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বলবন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টিন সোলাঙ্কিরা নিচের কোন অঞ্চলের শাসক ছিলেন অপশান এ গুজরাট অপশান বি মাল্যব্য অপশান সি আজমির অপশান ডি বঙ্গদেশ চারশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গুজরাট নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড বংশের দাসবংশের সুলতানিদের ঠিক পরে কারা সিংহাসনে এসেছিল অপশান এ লোদি অপশান বি খোলজি অপশান সি সৈয়দ এবং অপশান ডি তুগলক চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি খোলজি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইনটিন মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন অপশন এ ইলতুতমিস অপশন বি আলাউদ্দিন খলজি অপশান সি বলবান এবং অপশন ডি ফিরোজ শাহ তুগলাক চারশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ই ইলতুত মিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টোয়েন্টি বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী অপশান বি অজাত শত্রু সি বিক্রমাদিত্য এবং অপশান ডি কনিষ্ক চারশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর নিচের কোন রাজবংশ সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র ভারতের সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন অপশান এ রাষ্ট্রকূট অপশান বি মৌর্য অপশান সি রাজপুত এবং অপশান ডি কোনোটাই নয় চারশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কোনোটাই নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করতেন অপশান এ কনিষ্ক অপশন বি সমুদ্রগুপ্ত অপশান সি আলাউদ্দিন খলজি এবং অপশন ডি বাবর চারশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসারে অনুসরণে সমকক্ষ শাসন ব্যবস্থা করেছিলেন অপশন এ আহমদ শাহ অপশন বি বৈরম খা অপশন সি শের শাহ এবং অপশান ডি মোহাম্মদ শাহ চারশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শের শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টোয়েন্টি ফোর কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না অপশন এ হুমায়ুন অপশন বি বাবর অপশান সি আকবর এবং অপশান ডি জাহাঙ্গীর চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাবুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিচের কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক আছে অপশন এ জয়পুর অপশন বি গোলকুণ্ডা অপশন সি আহমদনগর আর অপশান ডি বিজাপুর চারশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গোলকুণ্ডা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড টোয়েন্টি সিক্স প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার এ বাবুর অপশন বি আকবর অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি শাহজাহান চারশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বাবুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টোয়েন্টি সেভেন নিচের কোন শাসক পরমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি চন্দ্রগুপ্ত অপশন সি হর্ষবর্ধন এবং অপশন ডি অজাত চারশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নিচের সুলতানদের মধ্যে দাস বংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছিলেন অপশান এ সামসুদ্দিন ইলতুতমিস অপশান বি কুতুবউদ্দিন আইবক আইবাক সি নাসিরুদ্দিন মাহমুদ এবং অপশান ডি গিয়াসুদ্দিন বলবন চারশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সামসুদ্দিন ইলতুতমিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে অপশান এ চেঙ্গিস খা অপশান বি তৈমুল লং অপশান সি বাবর এবং অপশন ডি নারী শাহ চারশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তৈমুল লং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি মোহাম্মদ তার রাজধানী দিল্লি থেকে বাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কী কারণে অপশান এ আছে মুঘলদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য অপশান বি দক্ষিণ ভারতের উপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য অপশান সি দাক্ষিণাত্যের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার জন্য এবং অপশান ডি জলবায়ু পরিবর্তনের জন্য চারশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দক্ষিণ ভারতের উপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করবার জন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল অপশন এ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ও মাঝরাত ও মাদ্রাজ অপশান বি মাদ্রাজ কেরাল ও মহীশূরের বিরাট অংশ অপশান সি মালাবার ও নেল্লোর অপশান সি সমগ্র দক্ষিণ ভারত চারশো একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কোনটা হয় সেটা দেখে নিচ্ছি তা চারশো একত্রিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মাদ্রাজ কেরাল ও মহীশূরের বিরাট অংশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি টু নিচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা ভারতের কাদের থেকে সবথেকে বেশি প্রতিরোধ পেয়েছে অপশন এ মুঘল অপশান বি রাজপুত অপশান সি নিজাম এবং অপশান ডি মারাঠা চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মারাঠা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন অপশান এ আকবর অপশন বি হুমায়ুন অপশান সি জাহাঙ্গীর এবং অপশান ডি ঔরঙ্গজেব চারশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আকবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি ফোর সম্রাট হুমায়ুন দিল্লিতে দিন পাহানা পাহা দিন পাহা নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় অপশান এ বাবাদ অপশন বি গাজিবাবাদ অপশন সি লালকেল্লা এবং অপশন ডি পুরানা কেল্লা চারশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পুরানা কেল্লা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি ফাইভ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কী ছিল অপশান এ উজ্জয়নী অপশন বি তক্ষশিলা অপশন সি দিল্লি এবং অপশন ডি পাটালিপুত্র চারশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উজ্জয়িনী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি সিক্স জৈনদের চব্বিশতম তীর্থাঙ্করের মধ্যে প্রথম তীর্থাঙ্কর কে অপশান এ মহাবীর অপশান বি পার্শ্বনাথ অপশান সি ঋষভনাথ অপশান ডি কর্মবিরা তাহলে চারশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ঋষভনাথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থার্টি পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত অপশান এ কনিষ্ক অপশান বি হর্ষবর্ধন অপশান সি অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি চন্দ্রগুপ্তেড থ এইট পাথর কেটে ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল অপশান এ চোল অপশন বি চালুক্য অপশন সি পল্লব এবং অপশান ডি রাষ্ট্রকূট চারশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাষ্ট্রকূট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে নিচের কোন রাজার সম্পর্ক স্মরণীয় অপশন এ অশোক অপশান বি হর্ষবর্ধন অপশান সি শশাঙ্ক এবং অপশান ডি অজাতশত্রু চারশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হর্ষবর্ধন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা সাতশো খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল অপশান এ ম্যাসিডোনিয়া অপশান বি নালন্দা অপশান সি তক্ষশিলা এবং অপশান ডি বাগদাদ চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তক্ষশিলা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড গৌতম বুদ্ধ কোথায় মারা যান অপশান এ উজ্জয়নী অপশান বি সারনাথ অপশান সি কুশীনগর এবং অপশান ডি কপিলাবস্তু চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কুশিনগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরি ভদ্রবাহুর শিষ্য ছিলেন অপশান এ বিম্বিসার অপশান বি বিন্দুসার অপশান সি অজাতশত্রু এবং অপশান ডি চন্দ্রগুপ্ত চারশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি আলাউদ্দিন খলজি এবং অপশান ডি শের শাহ চারশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আকবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নিচের কে দিল্লির মসনদে শেষ সুলতান ছিলেন অপশন এ ইলতুৎমিস অপশন বি গিয়াসুদ্দিন বলবন অপশান সি ইব্রাহিম লোদি এবং অপশান ডি সৈয়দ লোদি চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ইব্রাহিম লোদি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফাইভ পাটালিপুত্র নগরটি কে নির্মাণ করেন অপশন এ উদয়ভদ্র অপশন বি শিলভদ্র অপশন সি হর্ষবর্ধন এবং অপশন ডি কনিষ্ক চারশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উদয়ভদ্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্স বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন অপশন এ সিরাজুদ্দৌলা অপশন বি মির কাশিম সরি মির জাফর অপশন সি কুলি খা এবং অপশান ডি মীরকাশিম চারশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মির কাশিম নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ফোরটি সেভেন অশোকের শিলালিপি পাঠদ্বার কে করেন অপশান এ ভিন ভি এ স্মিথ বি রমিলা থাপার অপশান সি জেমস প্রিন্সেপ এবং অপশন ডি ম্যাক্স মুলার চারশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জেমস প্রিন্সেপ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফোরটি এইট তুজুকি জাহাঙ্গীর কার লেখা অপশান এ আমির খসরু অপশন বি টমাস র অপশান সি জাহাঙ্গীর এবং অপশান ডি গুলবোধন বেগম চারশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জাহাঙ্গীর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইন ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে অপশন এ কনিষ্ক অপশান বি বাসিষ্ক অপশন সি প্রথম কথিসেস এবং অপশান ডি বিম কথফিসেস চারশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিম কথিসেস নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন চারশো পঞ্চাশ নম্বর প্রশ্ন এদের মধ্যে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে অপশন এ জাহাঙ্গীর অপশান বি বাহাদুর শাহ জাফার অপশান সি দ্বিতীয় শাহ আলম এবং অপশন ডি ফারুক শিয়ার চারশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দ্বিতীয় শাহ আলম তো বন্ধুরা আমরা চারশো পঞ্চাশটা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি এইবার আপনাদের একটাই কাজ হবে সেটা হচ্ছে আপনারা কে কত পেলেন তার নাম্বারটা যোগ করে আমাদেরকে পোস্ট করুন আপনার সাথে সাথে আমরাও জানতে পারবো আপনাদের পারফরমেন্স কীরকম পজিশানে আছে আর কতটা সেটাকে এনহ্যান্স করতে হবে তো চলুন আপনারা অবশ্যই আপনাদের যে মার্কস পেয়েছেন সেটা সৎভাবে অবশ্যই পোস্ট করবেন সবাই তাহলে নিজেরাও স্যাটিসফাই থাকবেন এবং আমরাও আপনাদের পারফরমেন্স কীরকম পজিশানে আছে সেটাও আমরা বুঝতে পারবো তো চলুন আমরা এবার যাচ্ছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব আর কোশ্চেন অ্যান্সার পর্বে আমি আপনাদের একটা হোম টাক্সের প্রশ্ন বলছি তাই এই হোম টাক্সের প্রশ্নটা আপনারা লিখে নেন আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হল মোগল সম্রাট বাবর কোন ভাষায় তার আত্মজীবনী রচনা করেন অপশান এ পার্সি অপশান বি উর্দু অপশান সি তুর্কি এবং অপশন ডি আরবি আবার আমি প্রশ্নটা আপনাদেরকে বলছি মোগল সম্রাট বাবর কোন ভাষায় তার আত্মজীবনী রচনা করেন অপশন এ পার্সি অপশান বি উর্দু অপশান সি তুর্কি এবং অপশান ডি আরবি আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটা পেস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ